হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে বুধবার আর সকাল থেকেই শুরু করছি আজকের ব্লগ। মেঘলা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। তো যাই হোক, চলো এখন যাব দুধ আনতে, মানে ওই মিশনে দুধ আনতে। তো চলো তাহলে যাওয়া যাক। এই দেখো, এই যে সবজি দোকান বসছে এখানে রাস্তার ধারে, আর এই যে সবজি গাড়ি। তো এই দোকান আছে বুধবার আর রবিবারে, মার্কেটের চেয়ে অনেকটাই কম দামে দেয়, তো সেজন্য অনেকটা সুবিধাও হয়ে যায় আমাদের। তো যাই হোক চলো, এখন আমার দুধ নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর দেখো রাস্তাঘাট পুরো ভেজা ভেজা, তিন চার দিন টানা বৃষ্টি হচ্ছে। আর ওই দিকে দেখো পাহাড়ে পুরো একদম কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। তো চলো এখন ধীরে ধীরে হেঁটে হেঁটে যাই ঘরের দিকে। তো বৃষ্টি টিষ্টি হচ্ছে বলে আমি রুদ্রকে আজকে নিয়ে আসিনি, না হলে ও রোজ দিনই আমার সঙ্গেই আসে। তো বৃষ্টি হচ্ছে ভেবে ভাবলাম ও ঘরে থাকুক, কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে ঘরে রেখে দিয়ে এসেছি, ওর বাবা আছে ঘরে মানে। তো যাই হোক চলো এখন যাই বাড়ির দিকে। এখন চলে এলাম একদম আমাদের কলোনিতে, আর এই যে পাহাড়ে হালকা গ্রিন গ্রিন দেখা যাচ্ছে, না হলে পুরো কুয়াশায় ঢাকা। আজকে সকালে ব্রেকফাস্টে আর কিছুই বানাইনি, তো রুদ্রকে ওই জন্য ওই দুধ মুড়ি দিয়ে দিয়েছি। তো ও একটু দুধ মুড়ি খাচ্ছে, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসছে পড়তে। ওকে বলছি তুমি স্মল লেটার লিখো, সে বলছে না রাইমস পড়বে। তো যাই হোক, যেটা পড়বে বলছে সেটাই পড়ো, প্রথম থেকে মাথা বিগড়ে লাভ নেই, না হলে কান্নাকাটি চিৎকার উল্টে আমার মাথাটাই গরম করে দেয়। সেজন্য ভাবছি ও রাইমস পড়ছে, পড়ুক, পড়ার পরে না হয় কিছু লেখাবো। তো যাই হোক, এই যে বিফোর আফটার করতে দিয়েছি, তো ওগুলো করছে এখন বসে বসে। রুদ্রকে পড়ানোর পর করলাম রান্না বান্না, তারপর রুদ্র আজকে যেহেতু মেঘলা ওয়েদার ওকে এই জন্য সকাল থেকে স্নান করায়নি, তো ও কিছুক্ষণ আগেই স্নান করেছে। তো ওর বাবাও এসে গেছে অফিস থেকে, তো এখন রুদ্রর আর রুদ্রর বাবার খাওয়া হয়ে গেছে, আর আমি বসছি যে খেতে। এই যে আজকে উচ্ছা ভাজা হয়েছে, তো চলো আগে উচ্ছা ভাজাটাই খেয়ে নিই, তারপর বাকি সবজি মাছ ফাঁচ খাওয়া যাবে। আজকে বুধবার, সবজি দোকানে এসছে, তোমাদেরকে তো দেখালাম। সবজি দোকানে এসছে বলে রুদ্রর বাবা আবার কিছু সবজি নিয়ে এসছে, তো এখন ওগুলোকে গোছাতে লাগবে। তো যাই হোক আমি এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে ওগুলো গোছানো হবে। চলো আমি তাহলে খেয়ে নিই। আর আজকের ব্লগ যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করো। আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।